হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য প্রিপারেশন আজ আমরা আলোচনা করব প্র্যাকটিসের জিকে যে প্র্যাকটিসের তার ছ নম্বর সেট নিয়ে কারণ এই জিকে প্রায় সমস্ত পরীক্ষাতেই আমরা পেয়ে থাকি সব পরীক্ষাতে জিকে আসে তাই এগুলো সব এক্সামের জন্যই গুরুত্বপূর্ণ অত্যন্ত তো চলো শুরু করি প্রথম প্রশ্ন গিয়েছে দেখি আমাদের কোন ভিটামিনের অভাবে শুক্রাণু ব্যাহত হয় বা জননাঙ্গের ক্ষমতা কমে যায় ভিটামিন ই ভিটামিন ই এর অভাবেই শুক্রাণু সৃষ্টি ব্যাহত হয় বা জননাঙ্গের কার্যক্ষমতা কমে যায় অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার চলে যায় নেক্সট প্রশ্নে কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধানের উপস্থিতি জানা যায় যেই যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ আধান বা তড়িৎ আধানের উপস্থিতি জানা যায় তার নাম গ্যালভ্যানোমিটার অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় তিন নম্বর প্রশ্নে পি সমান এম এফ সমীকরণটিতে এম কি নির্দেশ করে পি সমান এম এফ সমীকরণটিতে এম নির্দেশ করে বস্তুর ভর ক্লিয়ার এবং এ নির্দেশ করে বস্তুর ত্বরণ পি সমান বস্তুর বল এম নির্দেশ করে বস্তুর ভর অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় চার নম্বর প্রশ্ন উদ্ভিদের কার্বনযুক্ত একটি রেচিন পদার্থের নাম কী উদ্ভিদের কার্বনযুক্ত একটি রেচন পদার্থের নাম ট্যানিন একমাত্র ট্যানিনেই উদ্ভিদের কার্বন থাকে বাকিগুলো সব নাইট্রোজেন ঘটিত সব ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে যায় পাঁচ নম্বর প্রশ্ন সাইটোকাইনেসিস কথাটি কোন শারীরবৃত্তীয় প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সাইটোকাইনেসিস কোষ বিভাজনের একটা পর্যায় সাইটোকাইনেসিস অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় মানুষের চোখে সবচেয়ে বাইরের স্তরকে কি বলে মানুষের চোখে সবচেয়ে বাইরের এই যে স্তরটা যে স্তরটাকে আমরা কর্নিয়া বলে থাকি কর্ণিয়া ট্রান্সপ্লান্ট বলা হয় না অনেক সময় চালসে পড়ে যায় কর্ণিয়াতে কিছুগুলো প্রলেপ লেগে যায় বলে সেই কর্নিয়াটাকে আবার কনজাংটিভাও বলা হয় কারণ ওই কর্ণিয়া এফেক্টেড হলেই আমরা বলি কনজাংটিভাইটিস হয়েছে তাই মানুষের বাইরে সবচেয়ে বাইরের স্তরকে বলা হয় কর্নিয়া অনেক সময় সেটাকে বলা হয় কনজাংটিভা অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে যায় আমাদের সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন নিচের কোনটি কোন রোগটি বংশগত কারণে হয় বংশগত কারণ বলতে জিন ঘটিত কারণ কথাটা উল্লেখ করা হয়েছে হিমোফেলিয়া এক প্রকার রোগ যেটা বিশেষ জিন অধিকারীদের ক্ষেত্রেই ঘটে অর্থাৎ এটি একমাত্র বংশগত কারণে হয় বাকিগুলো বংশগত কারণে হয় না ক্লিয়ার নেক্সট প্রশ্নে চলে যায় আট নম্বর প্রশ্ন গ্রীষ্মকালে কোনো প্রাণী নিশ্চল সুপ্ত অবস্থায় থাকলে সেই বিশেষ অবস্থাকে কী বলা হয় গ্রীষ্মকালে কোনো প্রাণী নিশ্চল সুপ্ত অবস্থায় থাকলে সেই বিশেষ অবস্থাকে বলা হয় হাইবার অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় প্লুরোসিস রোগ হলে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় প্লুরোসিস প্রথমে বলি প্লুরা প্লুরা বলা হয় ফুসফুসের বাইরের স্তরটাকে ফুসফুসের বাইরের যে আবরণ সেটাকে বলা হয় প্লুরা সেই বাইরের স্তরটা যদি এফেক্টেড হয় রোগাক্রান্ত হয় তখন সেই রোগটাকে বলা হয় প্লুরোসিস তাই প্লুরোসিস রোগটি কার সঙ্গে সম্পর্কিত ফুসফুস অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্নে চলে যায় একটি ধাতব মুদ্রাকে একটি পাত্রস্থিত জলে ডুবিয়ে দিলে মুদ্রাটিকে মনে হবে অর্থাৎ একটি পাত্রে জল রেখে তারপর একটা যদি মুদ্রাকে ডুবিয়ে দেওয়া হয় উপর থেকে দেখলে মুদ্রাটি কী মনে হয় যে প্রকৃত অবস্থান থেকে যেন একটু উপরে এসে উঠে এসেছে অপশান সি দ্য কারেক্ট আনসার এটা কেন হয় হয় এটা কারণ আলোর প্রতিসরণের জন্য আলোর প্রতিসরণের কারণে এটা হয় তার সঙ্গে এই প্রশ্নটাও মনে রাখবে যে কোন কারণে হয় এটা আলোর কোন ধর্ম আলোর প্রতিসরণের জন্য হয় নেক্সট প্রশ্নে চলে যায় এগারো নম্বর প্রশ্ন ইতিহাস থেকে নেওয়া উনিশশো সালে দ্বিতীয় গোল টেবিল বৈঠকের পর জাতীয় কংগ্রেস ও ব্রিটিশ সরকারের মধ্যে কোন চুক্তি হয় এই প্রশ্নটা এবারে গুরুত্বপূর্ণ এই কারণে কারণ রিসেন্টলি এই চুক্তিটার একশো বছর পূর্ণ হতে চলেছে দু সালে তাই এগারো নম্বর প্রশ্নের যে রাইট আনসার হবে দ্বিতীয় টেবিল বৈঠকে জাতীয় কংগ্রেস এবং ব্রিটিশ সরকারের মধ্যে যে চুক্তি ছিল সেটি হয়েছিল গান্ধী আরোইন চুক্তি আর গান্ধী আরোহিন চুক্তির সময় ভাইস হয়ে গিয়েছিলেন লর্ড আরোইন অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় কত সালে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারত থেকে স্বাধীনতা যুদ্ধের জন্য বিদেশে চলে যান এর রাইট আনসার হবে কিন্তু উনিশশো একচল্লিশ উনিশশো একচল্লিশ এই কারণে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ এই এই ঘটনাটা রিসেন্টলি সত্তর বছর কমপ্লিট করবে দু হাজার একুশ সালে ক্লিয়ার তাই অপশান বি দ্য কারেক্ট আনসার প্রশ্নটা গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্নে চলে যায় তেরো নম্বর প্রশ্ন নিচের কোন নেতাকে লাল কুর্তার নেতা বলা হয় লাল কুর্তার নেতা বলতে এই নয় যে তিনি সবসময় লাল কুর্তা পরতেন আর বিদ্রোহ হয়েছিল সেটাকে বলা হয় লাল কুর্তার রিভলিউশন লাল কুর্তা বিদ্রোহ সেখানে যে নেতা ছিলেন তিনি ছিলেন খান খান আব্দুল গফ্ফর খান অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় চোদ্দো নম্বর প্রশ্নে উনিশশো পঁয়ত্রিশ সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট যেটা হচ্ছে আমাদের যে সংবিধানের ব্যাকবোন সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে দাসত্বের সনদ বা চার্টার অফ স্ল্যাভেরি বলে কে ঘোষণা করেছিলেন ঘোষণা করেছেন আমাদের নেহরু চাচা অপশন বি জওহরলাল নেহরু যিনি আমাদের প্রথম প্রধানমন্ত্রী এবং একটা সব থেকে বেশিক্ষণ স্থায়ী রয়েছেন সতেরো বছর এখন পর্যন্ত রেকর্ড ক্লিয়ার অপশন বিজ দ্য কারেক্ট আনসার নেক্সট আনসার বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনিশ এবং বিং মানে ঊনবিংশ এবং বিংশ শতকে এটি একটি উইকলি অর্থাৎ সাপ্তাহিক পত্রিকা বেঙ্গলি পত্রিকা একটা সাপ্তাহিক পত্রিকা সুরেন্দ্রনাথ ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় তার এডিটর ছিলেন এবং এটা এই বাংলা বিহার উড়িষ্যায় ব্যাপক প্রচলন ছিল এর অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় ষোলো নম্বর প্রশ্নে পশ্চিমবঙ্গের হলদিয়া শিল্পাঞ্চলে মূলত কোন ধরনের শিল্প গড়ে উঠেছে হলদিয়া শিল্পাঞ্চল বলতে আমাদের মনে একটাই সেটা হচ্ছে পেট্রোল রসায়ন অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার নিচের প্রশ্নটি দেখো সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন পর্যটন কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় গাদিয়ারা একটা ভিলেজ অত্যন্ত মনোরম ভিলেজ এটা হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত মুকুটমণিপুর বকখালি আমরা সকলে জানি কোথায় অবস্থিত গালুড়ি এই গালুড়িটা কিন্তু ঝাড়খণ্ডের ঘাটশিলার কাছাকাছি জেলায় একটা শৈল শহরের মতন তাৎক্ষণিক পাহাড়ে ঘেরা অঞ্চল গালুড়ি তাই নিচের কোন পর্যটন কেন্দ্রটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন চলে যায় এমন একটি শিল্প সংস্থার নাম করো যেটি পশ্চিমবঙ্গ ছাড়া পূর্ব ভারতে আর কোথাও নেই পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও নেই একমাত্র যেটা হলদিয়াতে ছিল কি পেট্রো রসায়ন শিল্প একমাত্র পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গেই আছে আর কোথাও নেই নেক্সট প্রশ্ন ভূগোল থেকেই আগে দুগুলো পশ্চিমবঙ্গের ভূগোল থেকে ছিল স্পেশাল ফোকাস পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা নীচের কোন পর্বতমালার সঙ্গে যুক্ত হয়েছে নীলগিরি অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি ব্রহ্মপুত্র নদের উপনদী ব্রহ্মপুত্র নদের উপনদী দুটোই সুবর্ণসিরি এবং ধানশিরি অর্থাৎ রাইট আনসার কোনটা হবে অপশান ডি এ ও বি উভয়ই তো রাইট আনসার হয়ে যাবে অপশান ডি সুবর্ণসিরি ধানশিরি উভয়ই কিন্তু ব্রহ্মপুত্রের উপনদী নেক্সট প্রশ্নে চলে যায় একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের ভূগোল থেকে নেওয়া রূপনারায়ণ নদীটি কোন দুটি নদীর মিলিত প্রবাহের সৃষ্টি এই প্রশ্নটি বারবার আসে কিন্তু পরীক্ষায় ওয়েস্ট বেঙ্গলের এক্সামে রূপনারায়ণ নদীটি কিন্তু দুটো নদীর মিলিত প্রবাহের সৃষ্টি অর্থাৎ দ্বারকেশ্বর এবং শিলাবতী ছৌনাগপুর মালভূমিতে পুল ডিটের কাছে রূপ এই দা শিলাবতী নদীটা রূপপতী সেখান থেকে গিয়েই দ্বারকেশ্বরে মিশে সেটাকে বলা হয় রূপনারায়ণ নদী তখন মিলিত নাম হয় রূপনারায়ণ অপশান বি দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন বাইশ নম্বর প্রশ্নে চলে যায় ভারতের মুখ্য নির্বাচন কমিশনের কার্যকালের মেয়াদ কত বছর অর্থাৎ পাঁচ বছর তার বয়স সরি তার কার্যকালের মেয়াদ পাঁচ বছর এখন আরওরা আছে ক্লিয়ার চিফ ইলেকশনাল কমিশনার নেক্সট প্রশ্নে চলে যায় রাজ্যপাল ছুটিতে গেলে কে তার দায়িত্ব গ্রহণ করেন রাজ্যপাল যদি ছুটিতে থাকেন তাহলে কোনো রাজ্যের ওই রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করবেন তার পার্শ্ববর্তী রাজ্যের রাজ্যপাল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন এটা অত্যন্ত মানে একটু বিতর্কিতমূলক প্রশ্ন ভারতীয় সংবিধানে কয়টি ধারা আছে ভারতীয় সংবিধানে ধারা তিনশো পঁচানব্বই অনেক সময় বলা হয় যে তাহলে এত সংবিধান সংশোধন হচ্ছে নতুন নতুন ধারা তো যুক্ত হচ্ছে সেগুলো ধারা নয় সেগুলো একটা একটা আর্টিকেলের সাব আর্টিকেল হিসেবে অ্যাড হয় কিন্তু ক্লিয়ার তাই ভারতের সংবিধানের ধারা তিনশো পঁচানব্বই আছে সেগুলোকে আবার একটার সঙ্গে এ এর বি একের এ এইভাবে যুক্ত হয় কিন্তু তাই রাইট আনসার অপশন ডি নেক্সট প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিককালের যে আমাদের মানে লার্জ লংগেস্ট মানে কি বলবো উচ্চতম হাইয়েস্ট স্ট্যাচু তার উপর ডিপেন্ড করে নির্ভরশীল ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন আমাদের লোহ মানবকে সর্দার বল্লভভাই ভাই পেটেল অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট দিল্লির জামা মসজিদ কে তৈরি করেছিলেন ইতিহাস থেকে নেওয়া দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন শাহজাহান এম্পায়ার অফ দ্য লাভ শাহজাহান ক্লিয়ার অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নেওয়া দু উনিশ সালের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কততম ফিল্ম ফেস্টিভ্যাল ছিল এটা ছিল পঁচিশতম ফিল্ম ফেস্টিভ্যাল সেই হিসাবে ক্যালকুলেশন করো কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কত সালে শুরু হয় পঁচিশ বছর আগে ক্লিয়ার চলে যায় নেক্সট প্রশ্নে আঠাশ নম্বর প্রশ্নে চলে যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি বর্তমানে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছে তার নাম হচ্ছে সারদ অরবিন্দ বোবদে ইনি দু হাজার একুশ সালের মার্চ মাস পর্যন্ত এনার ট্যাংচার আঠারো মাস ট্যাংচার কিন্তু ক্লিয়ার আপসেন বিচ দ্য কারেক্ট আনসার নেক্সট প্রশ্নে চলে যায় সম্প্রতি বিজ্ঞান সমাগম বিজ্ঞান সমাগম নামে একটা বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে নভেম্বর মাসে দু সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল আমাদের রাজধানী কলকাতাতে অপশন বি দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন ফরচুন বিজনেস পার্সন অফ দ্য ইয়ার টু ফরচুন বিজনেস পার্সেন অফ দ্য ইয়ার টু থাউজেন্ড নাইনটিন প্রথম স্থানাধারকে অর্থাৎ টপ পার্সন কে করেছিলেন আমাদের মাইক্রোসফটের সিইও আমাদের একজন ভারতীয় সত্য না দেলা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার তো বন্ধুরা এই আজকের ক্লাস কেমন লেগেছে জানাবে ভিডিওটি লাইক করতে ভিড় না কিন্তু আর বন্ধুর সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে স্টে হোম স্টে সেফ